আচ্ছা এই ধরকে যাই আস্তে আস্তে একটু চেষ্টা করে দেখবে নাকি এই ধরকে যাই যে আ আ আবলা আবলা আ এই চেষ্টাটা করা আ আ আবলা এই চেষ্টা করে দেখলে আর কি বুঝতে পারিছি এমন বান মারিছে ওই যে মহসিন জীবনে যা শিখেছিল সব তোমার উপর প্রয়োগ করেছে যাবো বেটাকে আমি সকালবেলায় ধরে নিয়ে আসবো গিয়ে বুঝতে পারছি পুলিশ নিয়ে আসবো সেটা হবে না তার একটু তোমার কথা বলতে হবে এই ওই যে চাষিরা আসতেছে আমি তাহলে পর এখন যাই গাঁটটুকু যাক সকাল পর্যন্ত দেখা যাক কিসে কি হয় হ্যাঁ এত সময় আসতেই চাইছিল না আর আমি ডাইকে আনলাম আর আসার পর অভিনয় শুরু করে দিয়েছে ওরে মহসিন তোকের সাথে আমাদের কি সম্পর্ক যে জবান বন্ধ করে দিতে হবে আচ্ছা আমি একটা কথা বলি এই ধরেন আপনার যেতে ইচ্ছে করতেছে না আপনি যাবেন না আপনার হয়ে তো আমি আর বুবু যাতে পারি ওই মহসিন ভাইরে বুঝে কতি পারি তার কাছে গেলে পরে আপনার ওই মান সম্মান সব ধুলোর মধ্যে মিশে যাবে তাই তো এরকম করে থাকলে তো আপনি সারা জীবন আর কথা কইতে পারবেন না নে আমার মাথায় একটা বুদ্ধি এসেছে কি ওর মতন ফকির তো এই গ্রামে ভুরি ভুরি আছে ওর সে ভালো ফকির আনতে পারি না কিসের জন্য আমরা ভালো কথা কইছ তো বাবু ও বাবু আছে নাকি তোমার পরিচিত এরকম ফকির ফাকরা কি আশ্চর্য তার মানে তুই কতি যাচ্ছিস যে আমি এই তাবিজ কবজ করে স্বামীরে বশীকরণ করি কি করছো বুবু তুমি এসব কথা চোরের মন তোমার খালি পুলিশ করতেছে হ্যাঁ আমি কি সে কথা কইছি নাকি ঠিক আছে লাগবে না নে আমার পরিচিত একজন আছে তারে খবর দিবা নে একজন না বহুজন রে তুই চিনিস তাদের মধ্যে তো একজন রে নিয়ে আয় না কি কথা করছো বুবু হ্যাঁ আমি কলম তোমার মতো অত সততা জানি নে ঠিক আছে আমি মানতেছি এই আমার বিয়ের পর আমার ছেলে মেয়ের সুখের জন্য আমার স্বামীর মঙ্গলের জন্য দুই একবার তাবিজ কবজ আমি করেছি কিন্তু বশীকরণের কোনো উদ্দেশ্য আমার কলম ছিল না আমি বশীকরণ করতে যাব কিসের জন্য আমার স্বামীরে বশীকরণের দরকার কি সে তো আমার পাশেই আছে কি বলেন সখী সাহেব আছেন না বুড়ো বয়সে ঢং দেখে না বুঝতে ইচ্ছে হচ্ছে না এবার দেখলেন কি ডা তাবিজ কবজ করে কি ডা পানি পড়া খাওয়ায় কতদিন থেকে বলতেছে আপনি তো কানেই নেন না এখন আর কবেন কি এখন তো সবান বন্ধ দেখেছেন আপনার বড় স্ত্রীর ব্যবহারের সিঁড়ি দেখেছেন হ্যাঁ স্বামী অসুস্থ তার জবান বন্ধ হয়ে গিয়েছে আমি সারাদিন আপনার টেনশনে মরতেছি আর সে স্বামী নিয়ে কারাকারি শুরু করে দিয়েছে আপনারা তো আমি কতবার কয়েছি যে সে সারাদিন আমার সঙ্গে বাধাবাধি করে কোনোদিন আমার কোনো কথা তো আপনি পাত্তাই দেননি আর এখন দেবেন কিসের জন্য হ্যাঁ এখন তো আপনার জবানই বন্ধ হয়ে গিয়েছে খালি চোখ দিয়ে দেখে যান কিরাম করে সে আমার সঙ্গে তোদের কপাল ভালো যে আমি কথা কষছি নে না হলি পারে এমন বিশ্রী ভাষায় গালগালি করতাম